ফাইনালের আগে অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স বলেছিলেন, নরেন্দ্র মোদী স্টেডিয়ামের 1,32,000 সমর্থককে যদি চুপ করিয়ে দেয়া যায় তবে নিশ্চিতভাবেই সেটা অনেক মজার হবে, এবং সেই মজার বাস্তব চিত্র হচ্ছে এটি। ম্যাচ শেষ, শিরোপা উঁচিয়ে ধরেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল, আর নীরবে ভাঙা হৃদয় নিয়ে মাঠ ছাড়ছেন ভারতের সমর্থকরা। হয়তো বিপরীত চিত্র দেখা যেত যদি শিরোপাটা হাতে তুলত ভারত ক্রিকেট দল, উল্লাস হয়তো চলতো আজ সারা রাত পুরো দেশব্যাপী। তবে একটা পেশাদার অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছে বিরাট রোহিতের টিম ইন্ডিয়া, এবং শুরু থেকে আমরা দেখেছি ম্যাচের একেবারে শুরু থেকে আধিপত্য ছিল এবং অস্ট্রেলিয়া ক্রিকেট দল পুরো দাপট নিয়ে খেলেছে, এবং এ কারণেই কিন্তু ম্যাচ শেষে ভারতের সমর্থকরা অস্ট্রেলিয়া দলকে কৃতিত্ব দিয়েছে। একই সঙ্গে নিজেদের দলকে নিয়ে আসলে অনেকে হতাশা থাকলো অনেকের মনে যে দল ভালো করেনি, তবে একই সঙ্গে তারা দলের প্রশংসাও করেছেন যে ভারত ক্রিকেট দল টানা 10 ম্যাচ জিতে ফাইনালে এসেছিল, এবং তারা এই জন্যই কিন্তু আসলে তারা বলছেন যে তারা ধৈর্য ধরছেন এবং পরবর্তীতে আরও বিশ্বকাপ আছে, সেই বিশ্বকাপগুলো বা সেই ইভেন্টগুলোতে হয়তো বা ভারত ভালো কিছু করে দেখাবে। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। Match was really good and everybody tried their best. Even Australians defended so well and even Indians were a bit off. We are not disappointed. We have some expectations. See you back in South Africa and Zimbabwe in 4 years' time. All the best. ফাইনালে নরেন্দ্র মোদী স্টেডিয়াম রূপ নিয়েছিল নীল সমুদ্রে, তবে তাদের এই গর্জনের মাঝেও কিন্তু ঠিকই দেখা গিয়েছিল গুটি কয়েক অস্ট্রেলিয়ান সমর্থককে, এবং তারা নিজ দলের হয়ে গলা ফাটিয়েছেন। দিন শেষে তারা মাঠ ছেড়েছেন হাসি মুখে, তাদের আনন্দটা বাঁধনহারা, কারণ একটাই, অস্ট্রেলিয়া ভারতের মাটি থেকে জিতে নিয়েছে বিশ্বকাপ শিরোপা। And it feels good to win against India, which is an amazing team, an amazing country, and amazing people. আহমেদাবাদ কিংবা ভারতে অস্ট্রেলিয়া সমর্থকদের কোনো উদযাপন দেখা না গেলেও নিশ্চিতভাবে বলা যায় সিডনি, মেলবোর্ন কিংবা অ্যাডিলেটে উৎসব চলবে বেশ কিছুদিন, আর ভারতীয় সমর্থকদের অপেক্ষায় থাকতে হচ্ছে অন্তত আরও 8 বছর, কারণ নিজেদের মাটিতে আরও একটা বিশ্বকাপ খেলবে তারা 2031 সালে। সে পর্যন্ত ঘরের মাঠে আরও একটা বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে তোলার অপেক্ষাটা করতেই হচ্ছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ভারত।